গণতন্ত্র বাংলাদেশের, কিন্তু দায় পড়েছে যেন বিদেশিদের। বিদেশিদের দায়টা এত বেশি কেন পড়লো এই মুহূর্তে, যে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় উদ্ধারের দায়িত্ব কেন নিতে চলছে তারা? তাদের আসলে স্বার্থটা কোথায়? অবশ্যই তাদের স্বার্থ আছে, স্বার্থ আছে বিধায় তারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব নিয়ে চলেছেন। আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশ, বিশ্ব মোড়ল, আমেরিকা যেমন আছে, এমনিভাবে সবাই চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরায় উদ্ধার করে দিতে। এই তালিকায় সর্বশেষ যে দেশটা যুক্ত হয়েছে সেই দেশটার নাম ইউরোপীয় ইউনিয়ন। আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নের সাথে বিএনপির যে বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3 দিন আগে একটা বৈঠক করেছিলেন, 3 দিন পরে তারা একটা চিঠি দিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়নের কী বলা হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে ইইউ ভাইস প্রেসিডেন্টকে 6 ইইউ পার্লামেন্ট সদস্যের চিঠি। বুঝতেই পারছেন কী একটা অবস্থা বাংলাদেশ, আমরা কত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছি বিশ্বের কাছে, যে আমাদের দেশের যে গণতন্ত্র হারিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেটাকে উদ্ধারের জন্য কী করতে বলা হচ্ছে ইইউ মানে ইউরোপীয় ইউনিয়নের যে ভাইস প্রেসিডেন্ট তাকে অনুরোধ জানানো হচ্ছে, এবং তাকে অনুরোধ জানিয়ে 6 জন ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য চিঠি দিয়েছেন। আমরা এখন এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। চলুন আমরা শুরু করি যে কী বলছে তারা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের 6 জন সদস্য। বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা উদ্বেগ জানিয়েছে, উদ্বেগ জানিয়ে তারা যে 6 জন সদস্য ইউরোপীয় ইউনিয়ন যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের 6 জন পার্লামেন্ট সদস্য তাদের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছে। চিঠিতে তারা বলেন যে আসন্ন সাধারণ নির্বাচন, যেটা আমাদের জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বুঝতে পারছেন মানে দেশের গণতন্ত্র কোন অবস্থায় গেলে বৈশ্বিক যে শক্তি, সেই শক্তি বা বৈশ্বিক যে রাষ্ট্র, তাদেরকে আমাদের দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে তাদেরকে আহ্বান জানাতে হয়। চিঠিতে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার 2009 সাল থেকে ক্ষমতায় আছে, এখানে এই সময়ে বাংলাদেশের নাগরিকদের জন্য গণতান্ত্রিক স্থান সংকুচিত হয়েছে, এবং এই সরকারের মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। ক্ষমতা সুসংগত রাখার জন্য বিরোধী রাজনৈতিক যে দলগুলো এখানে আছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্যাতন ও মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছে সরকার। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে সংবাদপত্রের স্বাধীনতা সহ মত প্রকাশের যে স্বাধীনতা সেটা ক্ষুণ্ণ হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা দাবি করেন বাংলাদেশের যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমরা সংক্ষেপে জানি র্যাব নামে চিনি, এটা আমাদের রাষ্ট্রে যখন প্রথম র্যাব চালু হয় এটা প্রেসক্রিপশন ছিল আমেরিকান, আমেরিকার প্রেসক্রিপশনে আমরা র্যাব চালু করি। সে র্যাব নিয়ে বলছে যে র্যাবের হেফাজতে নির্যাতন এবং অন্যান্য দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। নির্যাতন শুধুমাত্র সরকারের রাজনৈতিক বিরোধীদের উপরেই হয় না, বাংলাদেশের যে সংখ্যালঘু খ্রিস্টান জনসংখ্যা এবং যারা সংখ্যালঘুরা এখানে জনগোষ্ঠী আছে তাদের উপরেও তাদের কী ঘটাচ্ছে, আক্রান্ত হচ্ছে বলে তারা জানাচ্ছে। বাংলাদেশে গত 1 দশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের উচ্চ হার জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ওই চিঠিতে আরও বলা হয় আমরা বাংলাদেশের আসন্ন 12তম সাধারণ যে নির্বাচন, নির্বাচনের উপর ফোকাস রাখার বিষয়ে জোর দিতে চাই। মানে কত সৎ মানুষ তারা, তাদের ভাষাটা কত ক্লিয়ার দেখছেন, যে আসন্ন যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন তার উপরে ফোকাস রাখতে চাই, এত ধানাই পানাই করতে চায় না তারা, গণতন্ত্র পুনরুদ্ধার মানবাধিকার এসব তাদের বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে সেটা নিয়ে, এবং নির্বাচনে তারা আগামী সংসদে কাকে দেখতে চাই, কোন রাজনৈতিক ক্ষমতাকে তারা ক্ষমতায় অধিষ্ঠিত করতে চায় সেটা দেখাটাই মূলত এখানে কাজ। বলা হচ্ছে যে 2023 সালের শেষের দিকে অথবা 2024 সালের শুরুতেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। চিঠিতে দাবি করা হয় কারসুপি, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতির কারণে বাংলাদেশে 10ম ও 1 জাতীয় সংসদ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এখানে 2014 এবং 2018 সালের নির্বাচনের কথা বলা হচ্ছে, যে নির্বাচনে তাদের দাবি যে প্রচুর পরিমাণে কারসুপি করা হয়েছিল এবং প্রচুর পরিমাণে কারসাজি করা হয়েছে এবং ভোটারদের অনুপস্থিতিও ছিল। তারা এই সামনে যে জাতীয় আমাদের সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের যে প্রেসিডেন্ট
সেই প্রেসিডেন্টকে ছয়জন পার্লামেন্ট সদস্য অনুরোধ জানিয়েছেন যে বাংলাদেশের বিষয়ে এখন যেন তারা কোনো সিদ্ধান্তে উপনীত হয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী নিউজ নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব এবং হাজির হয়ে এরকম গরম গরম কোনো খবর আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের পেজে যদি লাইক না দিয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।